আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সবাইকে ঢাফুট চ্যানেল থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপট একটি বিকেলের নাস্তা। চলুন তাহলে কিভাবে করি দেখা যাক। প্রথমে আমাদের কাছে যা লাগছে, পাতাকপি কুচি লাগছে, টমেটো কুচি নিচ্ছি, কাঁচামরিচ কুচি সাথে নিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আরও কিছু মশলা লাগবে। মশলাগুলোর নাম আমি বলে দিচ্ছি। এখানে আছে লাল মরিচের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আছে সাথে টেস্টিং সল্ট, আছে গোলমরিচের গুঁড়ো, আরও সাথে আছে একটি ডিম। এখন চলুন রেসিপিটি করা যাক। এখানে আমি একটি বাটিতে পাতাকপি নিয়ে নিয়েছি। লাগবে ময়দা। পাতাকপির উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সমস্ত মশলাগুলো, যেখানে আছে হলুদ মরিচ, ধনিয়া, গোলমরিচ, লবণ, জিরে। এখন দিয়ে দিচ্ছে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে আছে কাঁচামরিচ কুচি। সবগুলো কুচি আমি দিয়ে দিলাম যা যা নিয়েছিলাম। আপনারা এতে ইচ্ছে করলে অন্য সব সবজিও অ্যাড করতে পারেন। আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে আর কি বিকেলের নাস্তাটা করেছি। খুবই সুস্বাদু হয়, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম একটি ডিম। একটি ডিম দিলাম কারণ ডিম দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আপনারা দেখুন। ডিমটা দিয়ে আমি ভালো করে ময়দার মিশ্রণটি আর সবজির মিশ্রণটি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে ভালো করে যত মাখাবেন তত ভালো হবে, খেতেও ভালো লাগবে, ইনশাল্লাহ খুবই সুস্বাদু হয়। সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব অন্য জায়গায়। একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সবজির মিশ্রণটি, যেটা ময়দা দিয়ে আমরা মিশ্রণটি করেছি। আসলে এটাকে আমি সুন্দর করে একটু চেপে চেপে গোল করে নেব যাতে ভালোভাবে এটা ভাজা হয়, কারণ বেশি মোটা হলে এটা ভাজা হবে না, মানে ভিতর দিয়ে কাঁচা থাকতে পারে। এই কারণে আমি একটু চেপে চেপে দিচ্ছি রুটির মতো। আপনারা ইচ্ছে করলে এগুলা যে কোনো সবজি দিয়ে করতে পারেন, যেভাবেই ইচ্ছে সেভাবে করতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে এ ধরনের নাস্তা, তাই আমি করছি। এটা আমি 1 পেট হয়ে গেলে একটু উল্টিয়ে দিব, মানে এটা যতক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো ততই ভালো ক্রিসপি হবে। আস্তে আস্তে জালটা আস্তে আস্তে দিলে মানে ভাজাটা ভালো আসে, তাই আমি একটু এভাবে ভাজি। ভেজে নিচ্ছি আস্তে আস্তে, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়, পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না। তাই এটাকে আমি ব্রাউনিশ কালার না আসা পর্যন্ত সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউনিশ কালার না আসে। ব্রাউনিশ কালার প্রায় আস্তে আস্তে চলে আসতেছে, দেখুন। আমার আমি যেরকম চেয়েছিলাম ভাজার জন্য এরকম এই ব্রাউনিশ কালারটা চলে এসেছে।
এটাকে ক্রিসপিও দেখাচ্ছে ক্রিসপি এটা আসলে মচমচে খেতেই ভালো লাগে মচমচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে আমি পেজে তুলে নিব তুলে নেওয়ার পর এটাকে আমি পরিবেশন করব সালাদ এবং সস দিয়ে আপনারা সবাই বাসায় এটা একবার হলো করে দিবেন করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আপনারা আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আশা করি আর ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমরা যারা আছি তারা যদি আমরা একটু সাপোর্ট করি আমাদের মতো যারা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সামনে আমরা আরো বেশি ভালো করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম